যে ট্রেডিশনাল মার্কেটিং এন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? আমরা ট্রেডিশনাল মার্কেটিং আগে কি দেখতাম, এরকম ভিডিও, তারপর টিভি চ্যানেলের এই যে এরকম মানে সংবাদের খবরের মধ্যে, রেডিওতে, মাইক্রোফোনে, রেডিওতে মানে এই যে এরকম যে আইডি কার্ডের মাধ্যমে বিভিন্ন ভাবে এগুলা আমরা ট্রেডিশনাল মার্কেটিং দেখেছি। আর আমার ইনস্যুরেন্স যারা আছে তারা এরকম মার্কেটিং সবসময় করি, ঠিক কি না? আমরা কি যারা ইনস্যুরেন্স প্রফেশনাল তারা কি এরকম করে না মাঝখানে দেয়? আর অন্যান্য কোম্পানি গুলো এগুলো সবগুলোই করে, বুঝছেন? মানে ট্রেডিশনাল মার্কেটিং। আচ্ছা, এইখান থেকে ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে আমরা যদি ডিজিটালে কনভার্ট করি, ডিজিটাল মার্কেটিং এ এত কিছু লাগবে না, জাস্ট আপনার হাতে ডিভাইসটা হলেই হবে। আমি বুঝাতে পারছি কিনা? মানে ট্রেডিশনাল মার্কেটিং এর জন্য আপনার অনেক টুলস, অনেক কিছু লাগবে, বাট ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার শুধু মোবাইলটা যদি ব্যবহার করতে জানেন, এটা তো অনেক কিছু করা সম্ভব। আপনার কাছে ল্যাপটপটা, আপনার ডেস্কটপটা, মানে আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই আপনি ডিজিটাল মার্কেটিংটা করতে পারবেন, অন্য কারো কাছে আপনার না গেলেও চলবে। বাট ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু সেভাবে আসলে হয় না। এবং ডিজিটাল মার্কেটিং এর বড় বিষয় হচ্ছে প্রবলেমটা আপনি যেখানে দেখবেন আপনার সলিউশনটা সেখানেই পাবেন, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এ প্রবলেমটা যেখানে ক্রিয়েট হয় সলিউশনটা সেখানে পাওয়া যায় না। যেমন কাস্টমার একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর আপনি জানেন না, আপনার বসের কাছে জিজ্ঞাসা করছেন, কিন্তু অনলাইনে এমন কোন প্রবলেম নেই যে এই প্রবলেমের সলিউশনটা অনলাইনে নেই। আমি বুঝাতে পারছি কি না? তার মানে আপনি যে ধরনের সমস্যায় পড়েন না কেন, সেই সমস্যা নিয়ে যদি আপনি সার্চ করেন, দেখবেন সেই সমস্যার একাধিক ব্যক্তি তার মতামত দিয়েছে, লেখা আছে বা ভিডিও আছে বা অনেক কিছু ধরনের আছে। তার মানে কি, ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সুবিধা হচ্ছে যে প্রবলেমটা দ্রুত সলিউশন করা যায়। একটা হাত তালি দিবেন না? যে কারণে আমরা ডিজিটাল মার্কেটিং এর আস্তে আস্তে কনভার্ট হবো। এইখানে কি দেখেন, ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেকগুলো আমরা মাধ্যম এখানে দেখছি, যেখানে হচ্ছে যে ওয়েব অ্যানালিটি, ইমেল মার্কেটিং, তারপরে কি আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে কি যারা ইনস্যুরেন্স ছাড়া ফুললি ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য আসলে এই জিনিসগুলো, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলোকে কিভাবে আমরা ইনস্যুরেন্স প্রফেশনালরা কাজে লাগাতে পারি, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, কথা ঠিক কিনা? এই বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা বেশি করবো না, কারণ ব্যাখ্যা করার দরকার নেই আপনাদের কাছে, কারণ আপনারা আমি ধরে নিচ্ছি ইনস্যুরেন্স ছেড়ে আপনার ই কমার্সের ব্যবসা বা অন্য আসলে করবেন না বা করে খুব বেশি মজা পাবেন না, কারণ ইনস্যুরেন্স পেশায় ইতিমধ্যে আপনারা মজা পেয়ে গেছেন, কারণ এখানে কেউ বিগিনার নেই, অলরেডি অনেকেই অনেকটা সময় ইনস্যুরেন্সে অতিবাহিত করে এসেছেন।